हेलो बंधुरा, तुम्हारे सकल के स्वागत। आज हमें तुम्हारे साथ शेयर करब कुरुशकाटा दिए खूब सुंदर एक हैंडबैग। बैगटी कीरकम लागलो अवश्य कमेंट कर जानाबे। भालो लागले प्लिज एक लाइक करबे और प्लिज तुम्हारे फ्रेंड्स और फैमिलिर साथे शेयर करार अनुरोध रइलो। एइटा होच्छे बैगेर बैक साइड और एटा फ्रंट साइड और एरकम देखो हैंडल लागिए नियेछि और भितरे आमि जीन्स कपड़ लागिए नियेछि। कतटा टेक्सई होयेछे और भीषण सुंदर देखते होयेछे बैगटा। तो चलो आमि बैगटा कि करे तैरी करलाम तोमादेर देखिए दिई। आमि एखाने दो रकम कलर यूज करेछि। कुरुशकाटा नियेछि 4.0 mm। सबार फार्स्ट एकटा नट करे नेब। एखाने आमि डबल उल नियेछि, एकसाथे दुटो उल फार्स्ट जयन करे नियेछि, दुटो उल एकसाथे गिट दिए जयन करे नियेछि। तारपर सेई दुटो उल एकसाथे करे एकटा नट करे नियेछि, करे एखन चेन करे निच्छि। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে করে চেন করে নেব। আমি এখানে 20 চেন করেছি, কিন্তু এখানে বেশি চেন নিতে হবে। এই ব্যাগটার মাপ অনুযায়ী এখানে বেশি মোটামুটি 40 চেন নিতে হবে এখানে। তো আমি এখানে তোমাদের ছোট করে দেখাচ্ছি। এখানে 20 চেন নিয়ে তারপর সুতোটাকে পেঁচিয়ে নেক্সট যে চেন, নেক্সট চেন টাইম 1.5 ডাবল ক্রোশে, আবার সুতোটা পেঁচিয়ে নেক্সট চেন 1.5 ডাবল ক্রোশে। সুতোটাকে এইভাবে করে পেঁচিয়ে নিয়ে নেক্সট চেন 1.5 ডাবল ক্রোশে। প্রত্যেকটা চেনেই এখন 1.5 ডাবল ক্রোশে করে পুরো লাইনটা কমপ্লিট করব। আমি এখানে 20 চেন নিয়েছি, ব্যাগটা সাইজ অনুযায়ী এখানে 40 চেন নিতে হবে। আর তোমরা যদি এর থেকে বড় সাইজের ব্যাগ করতে চাও তো আরও বেশি চেন নিতে হবে। তাতে নিয়ে ফার্স্ট লাইনটা পুরো এইভাবে প্রত্যেকটা চেনেই 1.5 ডাবল ক্রোশে করে পুরো লাইনটা কমপ্লিট করে নেব। ফার্স্ট লাইনটা পুরো কমপ্লিট করে নিয়েছি, প্রত্যেকটা চেনেই 1.5 ডাবল ক্রোশে করে ফার্স্ট লাইনটা করে নিয়েছি। ফার্স্ট লাইনটা কমপ্লিট করে নেওয়ার পরে সুতোটা ঠিক এইভাবে পেঁচিয়ে নিয়ে এই পাশে যে এই যে মিডিলটা একদম কর্নারে, ঠিক এখান থেকে এই যে কর্নারের যে গ্যাপটা, ঠিক এইখান থেকেই 1.5 ডাবল ক্রোশে করে 1, আবার সেম গ্যাপেই 2.5 ডাবল ক্রোশে, আবার সেম গ্যাপেই 3.5 ডাবল ক্রোশে, আবার এই যে সেম গ্যাপেই 4.5 ডাবল ক্রোশে, সেম গ্যাপেই 5.5 ডাবল ক্রোশে, সেম এই যে গ্যাপটা, সেম এই গ্যাপেই 6.5 ডাবল ক্রোশে। তো ঠিক ফার্স্ট লাইনটা পুরো 1.5 ডাবল ক্রোশে করে নিলাম। করে নিয়ে একদম মিডিলে একদম শেষের যে 1.5 ডাবল ক্রোশেটা তার একদম মানে নিচ থেকে যে গ্যাপটা সেখানে সেম গ্যাপেই আমি 6 বা 6 বার আমি 1.5 ডাবল ক্রোশে করে নিলাম। ঠিক দেখো এরকম একটা রাউন্ড শেপের মতো আসলো। করে আবার সুতোটাকে এবার পেঁচিয়ে এবার ঠিক এরকম নিচের দিকে চলে আসলাম। ঠিক এরকম করে ওয়ান 1.5 ডাবল ক্রোশে, আবার নেক্সট 1.5 ডাবল ক্রোশে,
এভাবে করে পুরো লাইনটা এখন হাফ ডাবল ক্রোশে করে যাব। ওয়ান হাফ ডাবল ক্রোশে, আবার ওয়ান হাফ ডাবল ক্রোশে, ঠিক এরকম প্রত্যেকটা এই যে ঘরে ঘরে ওয়ান হাফ ডাবল ক্রোশে করে যাব। ঠিক এইভাবেই দেখো ঘুরিয়ে এরকম এখান থেকে স্টার্ট করেছিলাম, তো এক ফার্স্ট লাইনটা পুরো এরকম হাফ ডাবল ক্রোশে করে নিয়ে এখানে এসে একদম শেষে এসে সিক্স টাইম হাফ ডাবল ক্রোশে করে এইভাবে ঠিক ঘুরিয়ে পুরো লাইনটা এবার আমি হাফ ডাবল ক্রোশে করে যাব। ঠিক এইভাবে পুরো লাইনটা হাফ ডাবল ক্রোশে করে যাব। এই লাইনটাও পুরোটা হাফ ডাবল ক্রোশে করে নিয়ে একদম শেষে আর একবার দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে পুরো একদম শেষের ঘরে এসেও হাফ ডাবল ক্রোশে এরকম করে নিলাম। ঠিক এই যে শেষের ঘরটাতে একবার করে নিয়েছি হাফ ডাবল ক্রোশে করে, ওয়ান টু হাফ ডাবল ক্রোশে, সেম গ্যাপ থ্রি হাফ ডাবল ক্রোশে, সেম গ্যাপ ফোর হাফ ডাবল ক্রোশে, সেম গ্যাপ ফাইভ হাফ ডাবল ক্রোশে, সেম গ্যাপ সিক্স টাইম হাফ ডাবল ক্রোশে, সিক্স টাইম সেম গ্যাপে একদম শেষের ঘরটা এসে সিক্স টাইম হাফ ডাবল ক্রোশে করে নিলাম। ঠিক এপাশেও দেখো একটা রাউন্ড শেপ তৈরি হলো। করে আবার সুতোটাকে পেঁচিয়ে নেক্সট যে এই যে ঘরটা আছে এই নেক্সট এই ঘরে ওয়ান হাফ ডাবল ক্রোশে, আবার নেক্সট, এভাবে করেই এখন প্রত্যেকটা চেনেই ওয়ান হাফ ডাবল ক্রোশে করে যাব। এভরি চেন ওয়ান হাফ ডাবল ক্রোশে এইভাবে ঘুরিয়ে ওয়ান হাফ ডাবল ক্রোশে করে যাব। ঠিক এপাশেও দেখো আর এপাশেও এরকম রাউন্ড মতো হয়েছে, তো এই লাইনটা পুরো এখন হাফ ডাবল ক্রোশে করে নেব। এরকম করে পুরো লাইনটা এখন হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি। করে নিয়ে এখন এই যে রাউন্ডটা এখানে তৈরি হয়েছে, তো প্রত্যেকটা রাউন্ডে মানে প্রত্যেকটা চেনের উপরেই এখন ওয়ান হাফ ডাবল ক্রোশে করে নেব। প্রত্যেকটা চেনেই ওয়ান হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। এইভাবে করে ঘুরিয়েই এখন করে যাব। এখানে আর কোনো ঘর আমি এখন বাড়াবো না, আমি এই সাইজেই করে যাব। ফার্স্ট চেন নিয়ে নেব, ঠিক ব্যাগটা যতটা সাইজ করব চেন তৈরি করে নিয়ে এখানে আমি ঠিক এইরকম সাইজই বাড়িয়ে নিলাম। তবে প্রত্যেকটা চেনের উপরেই আমি এখন ওয়ান হাফ ডাবল ক্রোশে করে নেব। এইভাবে করে ঘুরিয়েই এখন আমি পুরো ব্যাগটা যতটা সাইজ আমি ঠিক ততটা করে নেব, প্রত্যেকটা চেনের উপরেই ওয়ান হাফ ডাবল ক্রোশে। এই যে এপাশটা দেখো ঠিক এরকম, আমি এখানে আর ঘর বাড়াইনি, ঠিক এরকম করে নিয়েই ঠিক এই জিনিসটা এরকম রাউন্ড হয়ে যাচ্ছে। পুরো লাইনটা এভাবে ওয়ান হাফ ডাবল ক্রোশে করে নিয়ে আবার এরকম কর্নারে চলে আসলাম। কর্নারে এসে এখানেও আর কোনো ঘর আমি বাড়াবো না এখন, এরকম প্রত্যেকটা চেনের উপরেই ওয়ান হাফ ডাবল ক্রোশে করে নেব। তো এইভাবে ঘুরিয়েই এখন আমি প্রত্যেকটা চেনের উপরেই ওয়ান হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে করে পাঁচটা ঘুরিয়ে ঠিক এভাবে করে নিলাম, এখন এই লাইনটাও পুরোটা ওয়ান হাফ ডাবল ক্রোশে করে নেব। এ পাশটাও পুরো কমপ্লিট করে নিলাম প্রত্যেকটা চেনে ওয়ান হাফ ডাবল ক্রোশে। আর এখন এইভাবে করে ঘুরিয়েই প্রত্যেকটা চেনের উপরে এরকম ওয়ান হাফ ডাবল ক্রোশে করে যাব। আর এটা দেখো এরকম ঠিক রাউন্ড হয়ে যাচ্ছে, তো দুপাশ ব্যাগের দুপাশটাই আমার এখানে তৈরি হয়ে যাচ্ছে।
এইভাবে করেই ব্যাকটা দু পাঁচটাই আমার তৈরি হয়ে যাবে পুরো প্রত্যেকটা চেনের উপরেই ওয়ান হাফ ডাবল ক্রাশে করে আমি ব্যাকটা ঠিক যতটা সাইজ ততটা করে নেব। ঠিক এইভাবে করেই পুরো রাউন্ড ধরে সেম প্রসেসেই করে যাব, ব্যাকটা ঠিক যতটা সাইজ আমি করব সেইভাবে করে নেব। টোটাল এই ব্যাকটাতে আমি 32 রাউন্ড কমপ্লিট করেছি, টোটাল এখানে আমি 32 রাউন্ড কমপ্লিট করেছি। আর এখানে আমি ব্লু কালারটা ঠিক করেছি 6 রাউন্ড, এখানে ব্লু কালারটা দিয়ে করেছি। আর তারপরে আমি ইয়েলো কালারটা এখানে অ্যাড করে টোটাল এখানে 32 রাউন্ড কমপ্লিট করেছি। আর এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে হ্যান্ডেলটা, ঠিক এরকম হ্যান্ডেল আমি ইউজ করেছি। আর এই হ্যান্ডেলটা আমি এখানে কিভাবে লাগিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আলাদা করে চারটে এরকম তৈরি করে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকম দুটো সুতো একসাথে করে নিয়েছি, করে একটা নট তৈরি করেছি। তো ডবল সুতো একসাথে করে একটা নট তৈরি করে নিয়ে চেন করে নিচ্ছি, চেন 1 2 3 4 4 5 5 6 6 এখানে চেন করে নিলাম। 6 টাইম চেন করে নেওয়ার পরে সুতোটাকে পেঁচিয়ে নেক্সট চেন 1 ডাবল ক্রোশে, 1 ডাবল ক্রোশে, আবার নেক্সট চেন 1 ডাবল ক্রোশে, আবার নেক্সট চেন 1 ডাবল ক্রোশে। এভাবে করে এই যে 6 চেন করলাম, 6 চেনেই 1 ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরকম করে প্রত্যেকটা চেনেই 1 ডাবল ক্রোশে করে নিলাম। করে নিয়ে আবার নেক্সট লাইন, ফার্স্ট লাইনটা কমপ্লিট হয়ে গেছে, চেন 1 2 3, চেন 3 করে নিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে নিলাম। এভাবে ঘুরিয়ে নিয়ে নেক্সট চেন 1 ডাবল ক্রোশে, আবার নেক্সট চেন 1 ডাবল ক্রোশে, নেক্সট চেন 1 ডাবল ক্রোশে, আবার নেক্সট চেন 1 ডাবল ক্রোশে। লাইন 2 কমপ্লিট হয়ে গেছে, করে চেন 1 2 3 করে এটাকে ঘুরিয়ে নিয়ে প্রত্যেকটা চেনেই এখন 1 ডাবল ক্রোশে করে করে নিচ্ছি, 1 এভাবে করে প্রত্যেকটা চেনেই 1 ডাবল ক্রোশে করে নিচ্ছি। ঠিক এভাবেই 4 লাইন কমপ্লিট করে নিয়েছি ডাবল ক্রোশে করে। 4 লাইন কমপ্লিট করে এখানে সুতোটা কাট করে দেবো, ডি ঠিক এইভাবে এইভাবে করে ফোল্ড করে নেব, এইভাবে ফোল্ড করে নেবে। এরকম আমি 4টে বানাবো, টোটাল 4টে এরকম আমি তৈরি করব। ঠিক এরকম করে 4টে তৈরি করে নিয়ে ঠিক এইভাবে সুত সুতোর সাহায্যে এই পাশে আর এখানে স্টিচ করে নেব। আর এখানে যখন সুচ দিয়ে এ পাশটা যখন স্টিচ করব, স্টিচ করে নেওয়ার পরে এ পাশটা ঠিক এইভাবে এই হ্যান্ডেলের ভিতর দিয়ে 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 তারপরে এখানে সুচ দিয়ে স্টিচ করে নেব। মানে দেখো এই পাশটা আমি সুচ দিয়ে স্টিচ করে নিলাম, স্টিচ করে নিয়ে ঠিক এই হ্যান্ডেলের ভিতরটা দিয়ে এটা এরকম করে দিয়ে তারপরে এটাকে ঠিক বার করে নিয়ে এ পাশে স্টিচ করে নেব। ঠিক এইভাবে 4টে বানিয়ে আমি এই এই পাশ এখানে আর এই দুপাশ আমি ব্যাগটার মধ্যে হ্যান্ডেলটা লাগিয়ে নেব। আর তারপরে আমি এই ব্যাগটাতে একটা জিন্স কাপড় এরম সুত সুতোর সাহায্যে স্টিচ করে নিয়েছি। পুরো এই ব্যাগটার মাপ করে আমি কেটে নিয়ে তারপরে এখানে ব্যাগের ভিতরে এটা স্টিচ করে নিয়েছি। আর এই ব্যাগের সামনের ডিজাইনটার জন্য আমি এখানে ছোট ছোট 3টে ফুল তৈরি করেছি, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ফুলটা তৈরি করার জন্য কুরুশ কাটা নিয়েছি 3.5 mm, আর এমনি সিঙ্গেল উল নিয়েছি। নিয়ে একটা নট তৈরি করে চেন 1 2 3 4 4 চেন করে নিলাম। 4 চেন করে ঠিক ফার্স্ট যে চেনটা করেছি সেই ফার্স্ট চেনটায় এটা আমি জয়েন করে দিলাম। তো দেখো একটা ছোট্ট সার্কেল তৈরি হলো। তারপর চেন 1
टू थ्री चेन थ्री कोड़े निये सूत्रटा वन टू दू बार एरकम कोड़े पेचिए ये सार्केलटा होलो ये सार्केलेर मिडिल थेके सूत्रटा तुले निये एबार फार्स्ट दुटो घर फेललाम तारपर आबार सूत्रटा पेचिए दुटो घर फेललाम तारपर आबार सूत्रटा पेचिए दुटो घर फेले दिलाम आबार वन टू दुबार एरकम कोड़े पेचिए ये मिडिलटा एखान थेके काटाटा निये घरटा तुले निलाम तुले निये फार्स्ट दुटो घर फेललाम आबार सूत्रटा पेचिए दुटो घर फेललाम आबार सूत्रटा पेचिए दुटो घर फेललाम कोड़े आबार वन टू दुबार एरकम कोड़े पेचिए निये एरकम मिडिलटा थेके जे मिडिलटा सेखान थेके निये सूत्रटा पेचिए फार्स्ट दुटो घर आबार दुटो घर फेललाम थाकलो आरो दुटो घर फेले दिलाम तो एइभावे फार्स्ट थ्री चेन करलाम थ्री चेन करे नेवार पर थ्री टाइम ठीक एइभावे करे निये चेन वन टू थ्री चेन थ्री करे निये एइ जे मिडिलटा एइ मिडिलटा एसे एकटा स्लिप नट दिए जयेन करे निलाम फुलेर एकटा पापड़ी देखो तैरी होये गेछे आबार एबार चेन स्लिप नट दिए जयेन करार पर चेन वन टू थ्री चेन थ्री करे निये आबार सूत्रटाके पेचिए वन टू टू टाइम पेचिए ठीक सेम मिडिल थेकेई फार्स्ट दुटो घर फेललाम आबार दुटो घर फेललाम आबार दुटो घर फेललाम आबार वन टू करे निये आबार सेम मिडिल थेकेई एरम करे दुटो दुटो करे घर फेले निये एक एकटा करे पापड़ी फुले तैरी करछि করে আবার ওয়ান টু করে নিয়ে সেম মিডিল থেকেই সুতোটা পেঁচিয়ে নিয়ে ওয়ান টু দুটো ঘর ফেললাম আবার দুটো ঘর ফেললাম আবার এই দুটো ঘর ফেলে দিলাম তো টোটাল চেন থ্রি করে নিয়ে থ্রি টাইম এরকম করে নিয়ে আবার ওয়ান টু থ্রি চেন থ্রি করে নিয়ে ঠিক এই মিডিলটা এসে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে নেব দেখো দুটো পাপড়ি ফুলে তৈরি হয়ে গেছে এরকম করে আমি टोटाल चारटे पापड़ी तैरी करब करे स्लिप नट दिए जयन करे देखो चेन वन टू थ्री चेन थ्री करे निये वन टू दुबार एरकम करे सूत्रटा पेचिए निये ए सेम मिडिल थेकेई सूत्रटा पेचिए दुटो घर फेललाम आबार दुटो घर फेललाम आबार दुटो घर फेललाम एरकम करे निये आबार वन टू करे ए सेम मिडिल थेके निये घर तुले निलाम घर तुले पर टोटाल चारटे घर थाकलो एखाने चारटे घर थाकलो तो सूत्रटा एरकम करे पेचिए नि एरकम करे दुटो घर फेले दिलाम आबार सूत्रटा पेचिए एरकम करे दुटो घर फेले दिलाम आबार एरकम करे सूत्रटा पेचिए दुटो घर फेले दिलाम एभावे करे आरो एकटा पापड़ी तैरी करे निच्छि चेन थ्री करब चेन थ्री करे थ्री टाइम एरकम करे करे निये एइबार देखो चेन थ्री करलाम थ्री टाइम एरकम करे निये चेन वन टू थ्री चेन थ्री करे आबार एइजे मिडिलटा एखाने एकटा स्लिप नट दिए जयेन करे नेब टोटाल तीनटे पापड़ी आमार फुले तैरी हये गेछे आबार चेन वन टू थ्री थ्री चेन करे सेम प्रसेस एरकम करे पेचिए निये सेम गैपे एरकम करे दुटो करे घर फेले एकटा पापड़ी तैरी करे नेब एइजे चारटे पापड़ी एखाने आमार तैरी हये गेछे फुलटा तैरी हये गेछे এভাবে করেই আমি এখানে তিনটে ফুল তৈরি করেছি আর সুত সুতো দিয়ে এখানে স্টিচ করে নিয়েছি আর যখন সুত সুতো দিয়ে স্টিচ করেছি ঠিক এরকম পুঁথি আমি নিয়ে বা তোমরা সাদা পুঁথিও ইউজ করতে পারো সেটাও ভালো লাগবে তো আমি এখানে ইয়েলো কালার এরকম পুঁথি নিয়ে একেবারে যখন সুত সুতো দিয়ে স্টিচ করেছি একেবারে এই পুঁথি দিয়ে স্টিচ করে নিয়েছি